জাপানিজরা হাসতে ভুলে গেছেন, অবাক হচ্ছেন তো? হ্যাঁ, ঘটনাটি সত্যি। সম্প্রতি জাপানের সংবাদপত্রে এটি প্রকাশিত হয়েছে। শান্ত ও সুখী জাতির এই মানুষগুলি কোভিড-19 অতিমারির পর থেকে বদলে ফেলেছেন তাদের জীবনের বেশ কিছু অভ্যাস। অনেকে বেছে নিয়েছেন একাকিত্বের জীবন, আর প্রায় সকলে ভুলে গেছেন হাসতে। বিগত 3 বছরেরও বেশি সময় ধরে কোভিড-19 অতিমারির কঠোর নিয়মে বাধা ছিল এই জাপান। তার মধ্যে মাস্ক পরা ছিল বাধ্যতামূলক। দেশের সকল জনগণ কোভিডের হাত থেকে রক্ষা পেতে এই নিয়মগুলি অক্ষরে অক্ষরে পালন করেছেন, যার ফলে কোভিড অতিমারির ভয়াবহতা তাদের খুব একটা স্পর্শ করতে পারেনি। সম্প্রতি কোভিড অতিমারির বেশ কিছু বিধিনিষেধ তুলে নিয়েছে জাপান সরকার। তার মধ্যে বাধ্যতামূলক মাস্ক পরার বিষয়টি বাতিল করেছে ওই দেশ। তাই দীর্ঘদিন মাস্ক পরার জন্য এবং ডিস্টেন্স মেনটেন করার জন্য জাপানিজরা হাসতে ভুলে গেছেন। বেশিরভাগ মানুষ সোশ্যাল মিডিয়া, গেম, এইসব ডিজিটাল প্ল্যাটফর্মকে আঁকড়ে বেঁচেছিলেন, ফলে অনেকেই সেই অভ্যাস এখনও ত্যাগ করতে পারছেন না। অনেকে মাস্ক ব্যবহারও করছেন। এতদিন মাস্ক ব্যবহারের ফলে এবং বন্ধু বান্ধবদের সাথে মেলামেশা না করায় যে সব সমস্যার সম্মুখীন হচ্ছে তা হলো, মাস্ক খোলা অবস্থায় তারা তাদের পরিচিতদের চিনতে পারছেন না, ফলে অনেকে আবার মাস্ক পরে থাকছেন। মাস্ক পরে থাকার দরুন মুখের নিচের অংশের পরিবর্তন ঘটছে বলে জানাচ্ছেন অনেকে। এইসব নানাবিধ কারণে তাদের কথা বলার প্রয়োজন যেমন কমে গিয়েছে, তেমন একে অপরের সাথে হাসি ঠাট্টা মজা করার মতো বিষয়গুলি তাদের জীবন থেকে সরে গেছে, ফলে কিভাবে এক্সপ্রেশন দিয়ে হাসতে হবে সেটাই ভুলে গেছেন জাপানিজরা। হাসি ও কান্নাতে পৃথিবীর সকল মানুষ একইভাবে এক্সপ্রেশন দিয়ে থাকে। সেখানে দীর্ঘদিন মাস্কের ব্যবহার তারা নিজেদের হাসিকে এক্সপ্রেস করার জন্য কৃত্রিমত্তার আশ্রয় নিচ্ছেন। অনেকে স্মাইল ট্রেনারের শরণাপন্ন হচ্ছেন। স্মাইল ট্রেনিং শেখানো হচ্ছে কিভাবে হাসতে হয়, ফেসিয়াল মাসেলের মুভমেন্ট ইত্যাদি। স্মাইল ফেসিয়াল মাসেল অ্যাসোসিয়েশনের নামে একটি সংস্থার প্রশিক্ষক জানিয়েছেন, আবারও অতিমারির আগের দিনগুলোর মতো জাপানের এই মানুষগুলোকে প্রাণ খুলে হাসতে শেখাতে চান তারা। এই প্রশিক্ষণে তাদের খড় চিবোতে দেওয়া হচ্ছে, যার ফলে ফেসিয়াল মাসেলগুলি সাবলীল হয়ে উঠবে। সকল বাধা পেরিয়ে আগামী দিনে জাপানিজরা যাতে আগের দিনের মতন প্রাণ খুলে হাসতে পারে সেজন্যই রইল শুভকামনা। এরকম অজানা খবর জানতে চোখ রাখুন ইভিএম নিউজে।